হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে তোমাদেরকে এই ভিডিওতে শোনাবো রাফি ভাই তার মামিকে কিভাবে খেললো। আজকের গল্পটি শুরু করি। আমার নাম রাফি, আমার বয়স 19 বছর। আমার মামিকে আমি ছোটবেলা থেকে করতে চাই। আমার মামির নাম পারভিন, আমার মামি থাকে ঢাকা, আমি থাকতাম ফেনী, আমাদের বাসা ফেনী। HSC পরীক্ষার পর কোচিং করার জন্য মামির বাসায় যাওয়া, মামি থাকতো মিরপুর, নিজেদের একটা ফ্ল্যাটে থাকতো, মামা থাকতো বিদেশে, আর তাদের ছেলে হোস্টেলেই থাকতো বাসার থেকে দূরে হওয়ার জন্য। মামির সাথে থাকতো এক কাজের বুয়া। যাই হোক, আমি গেলাম মামির বাসায়। অনেকদিন পর দেখলাম মামিকে। ফিগার আরও সুন্দর হয়েছে মামির, ফিগার 30-32 হবেই। মামি আমাকে দেখে খুব খুশি হল, আমাকে আমার রুম দেখিয়ে দিল। ডিনার শেষ করতে করতে মামির সাথে অনেক কথা হল। এইভাবে এক মাসের মতো কাটল। একদিন মামি গোসল করতে গেল, আমাকে ডাক দিয়ে বলল, রাফি আমার তোয়ালেটা দিয়ে যাও। আমি তোয়ালে হাতে নিয়ে দরজার সামনে গেলাম। মামি দরজা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। গায়ে শুধু একটা জামা, মামি বাতলা দুটো হাত দিয়ে ডেকে রেখেছে, পায়জামাটাও ভিজা, ভিতরের সব কিছুই বোঝা যাচ্ছে। মামি বলল, কি দেখছ এইভাবে? আমি বললাম, না মানে কিছু না, আমার 7 ইঞ্চি ধন খাড়া হয়ে গেল মামি। ও বুঝতে পারল দেখে যে আমার ধন খাড়া। আমি সাথে সাথে আমার রুমে গিয়ে মামির মাথা ভাবতে ভাবতে আমার ধনের পানি ফেললাম। স্বাভাবিকভাবে সব চলতে লাগল, কিন্তু মামির শরীরের দিকে আমার নজর সব সময় পড়ছে। তারপরের দিন সকাল 10টায় উঠলাম, দেখলাম মামি বাসায় নেই। বুয়া বলল, মামি বাহিরে গেছে। আমি আর কিছু না বলে তাকে আমার রুমে নাস্তা দিতে বললাম। বুয়া আমার রুমে নাস্তা দিয়ে বাহির হয়ে গেল। নাস্তা খেয়ে আমি মামির রুমে গিয়ে দেখলাম মামির একটা প্যান্টি বালতিতে পড়ে আছে। আমি হাতে নিয়ে গন্ধ শুকলাম, আহ কি সুন্দর, আমার ধন খাড়া হয়ে গেল। মামির প্যান্টিতেই আমার ধনের পানি ফেললাম। 12টার দিকে মামি বাসায় আসল, আমাকে জিজ্ঞেস করল নাস্তা করেছি কিনা, তারপর নিজের রুমে চলে গেল। আমার ওই দিন ক্লাস ছিল না। মামি প্রায় 40 মিনিট পর বাহির হল। তারপর মামি গোসল করতে গেল। গোসল শেষ করে বাহির হয়ে মামি আমার দিকে কিভাবে যেন তাকাল। আমি বুঝলাম মামি মনে হয় আমার ধনের পানিগুলা দেখেছে। আমাকে কিছু বলল না। তারপর মামি দুপুরে খাবার জন্য খাবার টেবিলে ডাকল, আমি ভাত খেয়ে আমার রুমে গেলাম। রাতে ও খাবার খেলাম, আমার ঘুম আসছে না, শুধু মামির কথা মনে পড়ছে। 20 মিনিট পর মামি আমাকে ডেকে বলল, দেখো তো বুয়া কি করে। আমি দেখলাম সে ঘুমায়। তারপর আমি মামিকে বললাম সে ঘুমাচ্ছে। আমি আবার আমার রুমে গেলাম। আমি রুম থেকে মামিকে বললাম, মামি তোমাকে কিছু লাগবে, বলতেই মামি আমাকে বলল আমার রুমে আয়। আমি ভয়ে ভয়ে গেলাম। তারপর মামি বসতে বলল। মামি বলল, এগুলো কি করেছিস আমার রুমে এসে? আমি বললাম, মামি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মামি দেখলাম কিছুই বলল না। আমি ভাবলাম আজকে কি তাহলে সুযোগ পেলাম। মামি আমাকে তার কাছে বসতে বলল। ভয়ে ভয়ে আমি গিয়ে মামির পাশে বসলাম। বলল, কেন করেছিস এইসব, সত্যি করে বলবি? আমি বললাম, মামি তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি। মামি বলল, তাই নাকি, কি বলিস এইসব, আমি তোর মামি হই। আমি কথা অন্যদিকে ঘোরালাম, বললাম, মামি আপনি মামাকে মিস করেন না? বলল, অনেক, বলার বাহিরে। আমি, কেমন মিস করেন মামি? মামি অনেক রকম। আমি, বলেন নাকি কি? মামি, যা শয়তান সব বলতে হয় না। আমি, মামি আপনার কি খুব কষ্ট হয়? মামি, তা নয় তো কি, তোর মামা আমাকে 2 বছর আগে রেখে গেছে, এখনো ওর আশার নাম নেই। আমি, আমি কি আপনাকে হেল্প করতে পারি মামি? মামি, কি হেল্প? আমি, কিছু না। মামি, না বলো, আমি আপনার কষ্টটা কিছুটা দূর করতে পারি।
মামি, এই শয়তান কি বলিস আমি তোর মামি এসব কথা বলা ঠিক না। আমি, মামি এখানে আমি আর আপনি শুধুই আছি, আর কেউ নেই। কাজেই কেউ জানবে না। মা আমি, না তা হয় না। আমি মামির কথা শেষ না হতেই মামির উপর উঠে মামিকে একটা কিস করলাম, লিপ কিস। মামি বলল, ছাড় আমাকে এই সব ভালো না। আমি বললাম, কিছু হবে না। এই বলে মামির বুকে হাত দিলাম আর মামি সাথে সাথে কেঁপে উঠল। আমি জোরে জোরে ডালিম দুটোতে টিপতে লাগলাম, হাত ভিতরে ঢুকিয়ে দিলাম, নিপল গুলা টিপলাম। তারপর মামির জামাটা খুলে দিলাম আর দুধ খেতে লাগলাম। 10 মিনিট খাওয়ার পর আমি হাত দিলাম মামির গুদে। মামি দেখলাম আবারও কাপল, আর মামি বলল, আমাকে ছেড়ে দাও। সাথে সাথে আমি তার পায়জামা খুলে দিলাম। এখন মামি আমার সামনে ল্যাংটো। আমার মুখটা মামির গুদে নিলাম। কি সুন্দর গন্ধ! 10 মিনিট ধরে গুদ খাওয়ার পর মামি মাল খসাল আমার মুখে। মামি আমার প্যান্ট এক টানে খুলে দিল আর আমার ধনটা মুখে পুরে নিল। 5-6 মিনিট পর বলল, নে এইবার তোর ধন ঢুকা আমি আর পারতেছি না। সাথে সাথে আমি মামির গুদে ধন ঢুকিয়ে মামিকে করা শুরু করলাম। শুরু করতেই মামি শব্দ করতে থাকল, আর পারছি না, আরো জোরে করো, ইয়া জোরে জোরে করো আমাকে, আমি আর পারছি না, জোরে জোরে গুদে ঢুকাও। আমিও মামিকে জোরে জোরে করতে লাগলাম। 30 মিনিট করার পর আমার মাল আসবে আসবে ভাবো, তাই মামিকে বললাম কোথায় ফেলব। মামি বলল, ভিতরেই ফেলা। আমি আমার সব মাল মামির গুদেই ফেললাম। ওই রাতে আমরা আরও 3 বার কড়াকড়ি করছি, তারপর আমরা একসাথে গোসল করতে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পর মামি আমাকে বলল, সে নাকি পায়খানা করবে। আমি বললাম, করো। সে বলল, বাহিরে যাও। আমি বললাম, আমার সামনেই করতে হবে। মামি কোনো উপায় না দেখে আমার সামনেই পায়খানা করল। আমি মামির পায়খানা পরিষ্কার করে দিলাম। শেষে আমি মামিকে ওয়াশরুমে করতে লাগলাম। মামি আমাকে বলল, এখন আমার পাচাই করো, তাই আমি পাচাই করতে শুরু করলাম। করা শেষ করে তারপর আমরা গোসল করে নিলাম। রাতে একসাথে শুই কিভাবে কারণ বুয়া জানলে সমস্যা হবে, তাই আমি আমার রুমে গিয়ে ঘুমালাম। সকালে অনেক পরে মামির ডাকে উঠলাম। তারপর নাস্তা খেতে মামি ডাকল, আমি নাস্তা খেতে গেলাম। আমার আবার করতে মন চাচ্ছে, কিন্তু বুয়ার জন্য কিছু করা যাচ্ছে না। আমি মামিকে বললাম, কিছু একটা করো। এইভাবে লুকিয়ে লুকিয়ে কিভাবে করব? আমি বললাম, আসো মামি একটু করি। মামি বলল, তার শরম করে। আমি কোনো কথা না বলেই ল্যাংটা হয়ে গেলাম আর মামিকেও করালাম, আর করতে শুরু করলাম। বুয়া বুঝতে পারছে যে আমাদের এই অবস্থা, কিন্তু বুয়া কিছু না বলে ও সব কিছু দেখে নিজের রুমে চলে যায়। আমরা কড়াকড়ি শেষ করে গোসল করলাম। মামি আমাকে বলল, আমি একটু বাহিরে যাব, তুমি বাসায় থেকো। আমি মামিকে বললাম, ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় আসেন। তারপর মামি বাহিরে গেল। আমি বুয়াকে এক গ্লাস পানি নিয়ে আসতে বললাম। আমি জানি তখন বুয়া সব কিছু দেখেছে। বুয়া পানি নিয়ে আসতেই আমি বুয়াকে বললাম, তুমি কিছু দেখেছ? বুয়া কথা না বলে মাথা নিচু করে আছে। আমি বুয়ার দিকে তাকালাম, বুঝতে পারলাম ওর শরীর গরম হয়ে গেছে। তারপর কিছু না বলেই বুয়া রান্নাঘরে চলে গেল। তারপর আমি ল্যাংটা হয়ে ধন খাড়া করে রান্নাঘরে গেলাম। গিয়ে খাড়া ধনটা বুয়ার পাছায় লাগালাম। বুয়া কোনো কথা বলল না। আমি বললাম, আসো তুমি আর আমি একটু মজা করি। বুয়া বলল, কেউ জানলে সমস্যা হবে। আমি বললাম, কেউ জানবে না। এই বলে আমি তাকে কোলে করে আমার রুমে নিয়ে গেলাম আর গুদে আমার বাড়া ডুকা শুরু করলাম। কাজের বুয়ার বয়স 22-23 মতো হবে, তাই সেই মজা করলাম তাকে করে। এইভাবেই আমাদের দিন যাচ্ছে। মামি ও কাজের বুয়াকে আমি মজা মারতে আছি, মামি কিন্তু এসব জানত না। একদিন আমি বুয়াকে করতেছি, তখনই মামি বাসায় এসে সব দেখতে পেল। তখন মামি সব কিছু ফেলে আমার কাছে মজা নেওয়ার জন্য তার সব কিছু খুলে ফেলল। এরপর আমি কাজে বুয়া ও মামিকে ইচ্ছা মতো আমার বাড়া তাদের গুদে ঢোকাতে থাকি। এভাবে প্রতিদিন আমরা গুদ আর ভোদা মারামারি করতে থাকি।